বড্ড অভাব। এই দেখেন চলে আইছে, ক্লিয়ার? ফার্স্টে যে টুল সম্পর্কে জানতে হবে, আরেকবার স্ক্রিপ্ট টুল সম্পর্কে একটু দেখে নেন। এই পাশে যে অপশনটাকে বলা হয় লেয়ার প্যানেল, কোনটাকে বলা হয়? এই যে ডবল, যে এই যে আপনার আইকন যেটা রয়েছে যে টুপির মতো, ঠিক আছে, এটাকে কি বলতেছি? লেয়ার প্যানেল। এবার এইখানে দেখেন, এইটা হচ্ছে টুলস বার। দেখেন একটু কথা না বলে একটু দেখেন, এখানে যা দেখাতেছি আমাদের সব থেকে বেশি প্রয়োজন হবে মুভ টুল। মুভ টুলের কাজকে যে কোনো সবকিছু ধরে সরানো, তাই তো? মুভ টুল যখন সিলেক্ট করবো তখন এখানে অটো সিলেক্ট এটা ক্লিক করবো, আর এখানে গ্রুপ থাকবে এটা লেয়ার করে দিব, ঠিক আছে? এটুকু ক্লিয়ার। এবার দেখেন এখানে একটা বিষয়, আমাদের এই ফটোশপে যাওয়ার জন্য আমাদের ফটোশপে বসার কোনো প্রয়োজন নেই। কি কাজ করতে হবে ফটোশপে? আমাদের ডিজাইন করার জন্য এই ইমেজটা নিতে হবে, তাই না? দেখেন এখানে প্রত্যেকটা লেয়ার, একটা দুইটা লেয়ার, এগুলোকে লেয়ার বলতেছি, তাই না? এই যে লেয়ারের যে বিষয়গুলো, এগুলোর একটা সেকশন, একটা সেকশন আমরা কাউন্ট করতেই পারি। দেখেন সেকশন গুলো কাউন্ট করি, একটা সেকশন, আবার একটা সেকশন, শেষ করে দিচ্ছি। এই কি দেখেন, এই একটা সেকশন, দাগগুলো কোথা থেকে আসলো সেটা পরের বিষয়ে আগে দেখেন কিভাবে বুঝাইতেছি। সব একবারে বুঝতে হবে না, এক 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 জিনিস আস্তে আস্তে বুঝতে হবে, মানে ভাগ করা দেখতেছি কিনা সেটা দেখেন আপনারা, মানে সেকশন গুলো কিভাবে ভাগ করতেছে দেখেন। হ্যাঁ আমি দেখাই দিচ্ছি এইগুলো। এখন আমার আমাদের প্রশ্ন হচ্ছে, দেখেন আমরা অলরেডি এইগুলো সম্পর্কে আমাদের একটা আইডিয়া আছে, তাই না? আমি কি বলছি, মুভ টুলে যাওয়ার পরে মনে করেন এই যে ইমেজ, এইখানে কিছু আছে, এইগুলো আছে, এইগুলো যে ডিজাইন করছে তার প্রত্যেকটা একটা ফোল্ডার করে রাখা। যেমন কাউন্ট ডাউন, দেখেন এই যে এটা দেখেন কাউন্ট, এই যে হেডিং এর এটা চলে আসলো। এখন আপনি যদি এরকম ধরে ধরে করতে দেন আপনার অনেক টাইম লাগবে। আমি প্রথম অবস্থায় বলছি মুভ টুল ধরার পরে যাই এইখানে এক ক্লিক করবেন, এক ক্লিক করবে দেখেন একটা এই যে ছবির অপশন চলে এসে না, ছবির অপশনটা চলে এসে না। আর একটা কথা বলছি, দেখেন ছবিতে চেক করে দেখবেন আপনার কি লাগবে, আপনার ছবির সবটুকু লাগবে না বাকিটুকু লাগবে, এটা হচ্ছে আপনার থিংকিং। এখন বুঝতে পারতেছেন না, কিন্তু পরবর্তীতে যখন কাজ করবেন আপনারা বুঝে যাবেন কি লাগবে। সো এখানে ক্লিক করবেন, তাহলে আমার কি শুধু ছবি নিলে হচ্ছে না, ছবির উপরে কালো ব্যাকগ্রাউন্ডও নিতে হবে, তাহলে আমাকে এটাও নিতে হচ্ছে, তাই তো? তাহলে এই দুইটা আছে কোনটার মধ্যে? ফোল্ডারের মধ্যে, এই বিজি ফোল্ডার। বিজি ফোল্ডার গুলো একবার সব বেরোয় যাচ্ছে। বিজি ফোল্ডারের পর এই যে বিজি ফোল্ডার সিলেক্ট করলাম, সিলেক্ট করা এই যেটা দাগ দিয়ে আছে না, সিলেক্ট করলাম, করার পরে কিবোর্ড থেকে কোনটা প্রেস করব, কি প্রেস করব? কন্ট্রোল অল্টার, প্রথমে অল্টার প্রেস করব, লেখেন এন্টার, অল্টার প্রেস করে চোখ আইকনে টিপ দেব। দেখেন অল্টার প্রেস করে যখন চোখ আইকনে দিচ্ছি সব মুছে যাচ্ছে, এতটুকু ক্লিয়ার। এবার আমার কি সম্পূর্ণ ছবিটা নেওয়ার প্রয়োজন? বেস্টটা না, আমার শুধু ছবির যতটুকু থাকবে ততটুকু নিতে হবে। এই জন্য কি করতে, কোথায় আসবো? ইমেজ, তারপরে বলেন বলেন একটু বলেন কি হয়েছে, তার ড্রিম, ড্রিমের পরে কন্ট্রোল অল্টার শিফট এস, এটা কি আমার জেপিজি লাগবে না পিএনজি লাগবে? কেন পেন্সিল লাগবে? হ্যাঁ হ্যাঁ এইটুক বাদ দেওয়ার জন্য, ক্লিয়ার? কি খেয়ে যে কাজ শিখেছিলাম,
সেরকম তো হচ্ছেই তো, সে ব্যাস আপনার যে জায়গায় কাজ করতেছেন যে ফোল্ডারে, সেই ফোল্ডার রেখে দিবেন, ঠিক আছে? ওকে, সেভ করা তো পারি। আচ্ছা।